আচ্ছা আপু, তুমি বলো এখন, মানে তোমার স্কিন টোন অনুযায়ী মেকআপ হবে নাকি একটু লাইট করবো? একটু লাইট করবেন। একটু লাইট করে দিব। আচ্ছা, আর ব্রাইট মানে একটু বেশি ফেয়ার চাচ্ছো স্কিন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি আজকে এই প্রিটি একটা ব্রাইডকে সাজাচ্ছি। দেখতেই পেয়েছেন আপুটা তার স্কিন টোন অনুযায়ী মেকআপ চাচ্ছে না, একটু ব্রাইট মেকআপ চাচ্ছে। মাশাল্লাহ, আপুটা কিন্তু দেখতে অনেক সুন্দর, কিন্তু আমি যাচ্ছিলাম তার স্কিন টোন অনুযায়ী মেকআপ করতে, বাট আপু বললো যে না, তার ব্রাইট মেকআপ পছন্দ। তো যাই হোক, এখন ক্লায়েন্ট যেটা চাবে সেটাই কিন্তু আমাকে করে দিতে হবে। তো আপুর মেকআপটা শুরু করে দিলাম, আপু যেরকম চাচ্ছিল তার স্কিন টোন অনুযায়ী। তো আমরা ধাপে ধাপে আপুকে এখন স্টার্ট করব। একটু বলে নেই, আজকে আমাকে পার্সেল পাঠিয়েছে মেক্স ইউ প্রেটি ফেসবুক পেজ থেকে। চলেন দেখি এখানে কি কি আছে। এখানে দেখা যাচ্ছে বেশ কিছু কানের দুল, লকেট এবং হাতে কিছু ব্রেসলেট। এবং এই জিনিসটা কি? এটা কিন্তু সুপার কিউট একটা জিনিস, যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। চলেন দেখি এখানে কি কি আছে। প্রথমে দেখা যাচ্ছে যে এখানে আমাকে অনেকগুলো কানের দুল দিয়েছে, যেখান থেকে আমি একটা কানের দুল পরে নিলাম। মাশাআল্লাহ ভাই, আমার কিন্তু জটিল লাগতেছে দেখতে। আর এখানে আছে তিনটা ব্রেসলেট, একসাথে চাইলে পরতে পারেন আমার মতো। এই যে দেখেন, তিনটা ব্রেসলেট আমি একসাথে পরে নিলাম, সুন্দর লাগছে কিন্তু, তাই না? আর এইটা হচ্ছে আমার খুবই ফেভারেট। আমার গলাতে ভাই কিছু থাকুক আর না থাকুক, আমার কানে এবং হাতে, বাট আমার গলায় একটা চেইন সবসময় থাকে। তো আমি এটা কিছুদিন পরপরই চেঞ্জ করি, অ্যান্ড বাও সুন্দর লাগছে। আমার মন চাইলে আমি আরেকটা কানের দুল পরে নিলাম এই সেটটা থেকে, অ্যান্ড এটা একদম পারফেক্টলি ম্যাচ হয়েছে। এবার চলেন সুপার কিউট জিনিসটা দেখাই। এটা হচ্ছে সুপার গ্লেজি একটা লিপ গ্লস। এখন আমি এটা ইউজ করব, দেখেন কি কিউট, বাপরে বাপ। এখন আমি এটা ইউজ করছি, আর আমার কিন্তু লিপ গ্লস খুবই পছন্দ, আমি প্রায় ইউজ করি এবং আপনারা বলেন কোত্থেকে কিনেছি। তো আপনারা চাইলে কিন্তু মেক্স ইউ প্রিটি ফেসবুকটা একটু ঘুরে আসতে পারেন এবং নিজেদের জন্য কিউট কিউট জিনিসগুলো পারচেস করতে পারেন। তো যাই হোক, আমরা ভিডিওতে ফেরত আসলাম। তো যেমনটা বলছিলাম যে আপু তার স্কিন টোন অনুযায়ী মেকআপ চাচ্ছে না, একটু ব্রাইট চাচ্ছে। তো সেই হিসেবে আমি আপুর একটা বেস করলাম, তারপর আমি খুব একটা ব্রাইট করি নাই, যতটুকু আমার কাছে তাকে ভালো লেগেছে ঠিক ততটুকুই আমি তাকে বেস মেকআপটা একটু লাইট করেছি। আমার কাছে মনে হচ্ছে তাকে যদি একদম ন্যাচারাল টোনে রাখতাম, তাকে মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর লাগতো, কারণ মেয়েটার চেহারা না একদম পুতুলের মতো। তো এটা ছিল আমার একটা মিডিয়াম রেঞ্জের ব্রাইড। সো সেই হিসেবে আমি আপুটার আই লুক পরা স্টার্ট করে দিলাম। আপুটার এই যে, এটা হচ্ছে আপুর ফাইনাল লুক, মাশাআল্লাহ দেখেন পুতুলের মতো লাগছে না? আর এই যে জুয়েলারি পরাতে পরাতে জানতে পারলাম যে এটা হচ্ছে শাম্মিয়াপুর পেজ থেকে জুয়েলারিটা নেওয়া, মানে হচ্ছে শাম্মিস ফেসবুক পেজ। এই পেজে থেকে বেশ কিছুদিন ধরে আমার ব্রাইডাল শ্যুটের জন্য স্পন্সর করা হচ্ছে, আর দেখে বোঝা যাচ্ছিল যে এটা শাম্মিয়াপুর জুয়েলারি থেকে নেওয়া হয়েছে। তো আমি ওইটু খুশি হয়ে গেলাম। এবার আপনারা বলেন যে, আপনারা যে বলেন যে ক্লায়েন্টের ফেস স্কিন টোন ম্যাচ করে কেন মেকআপ করলেন না, কেন বেশি ব্রাইট মেকআপ করেছেন, এবার বলেন যে আসলে ক্লায়েন্ট যেভাবে চায় আমাদের কিন্তু সেভাবেই করতে হবে, তাই না? ক্লায়েন্টকে আমরা সাজেস্ট করতে পারি যে আপু আপনি এটা করতে পারেন, বাট সে করবে কি করবে না এটা সম্পূর্ণই হচ্ছে তার উপর ডিপেন্ড করে। তো যাই হোক, যেভাবেই সাজাই না কেন, আমার কাছে কিন্তু আমার এই ব্রাইডকে পুরাই একদম রেড পুতুলের মতো লাগছে, লাল পুতুল বউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলে যাবেন আমার এই পুতুল বউটার জন্য।